এবার আমরা দেখব যে কোনো অবজেক্টকে নির্দিষ্ট পরিমাপে আমরা এটিকে ট্রান্সফর্মিং করা দেখব এটিকে আমরা সিলেক্ট করলাম অবজেক্টটিকে তো মডিফাই মেনুর ট্রান্সফর্মে গেলে এর ডান দিকে যে সাব অপশন রয়েছে সাপোজ আমরা এখান থেকে স্কেল নির্বাচন করি তাহলে এটি সিলেক্ট হলো এমন অবস্থায় আমরা যদি এটিকে দেখুন যদি আমরা বড় ছোট করতে যাই এটিকে ঠিক সমান পরিমাপে বড় হচ্ছে এবং এটি সমান পরিমাপে আমরা ছোট করতে পারছি ঠিক একইভাবে মডিফাই মেনুর ট্রান্সফর্মের স্কেল অ্যান্ড রোটেটে ক্লিক করলে আমাদের সামনে যে ডায়ালগ বক্সটি এসছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্কেল এবং রোটেট এখানে স্কেলে আমরা একদিকে যেমন নির্দিষ্ট পরিমাপে এটিকে বড় বা ছোট করতে পারবো এবং ঠিক একইভাবে আমরা নির্দিষ্ট পরিমাপে এটিকে রোটেটও করতে পারবো সে দেখুন আমরা যে স্কেল রয়েছে 100% এখন আমরা যদি এটিকে 50% ছোট করতে চাই তো আমরা 50% লিখে যদি এন্টার দিই দেখুন এটি ঠিক 50% তার অর্ধেক ছোট হয়ে গেছে কোনো কম বা বেশি হয়নি এবার আমরা আরেকটি বিষয় দেখব যে মডিফাই মেনুর ট্রান্সফর্মের রোটেট 90°CW এখন আমরা যদি রোটেট 90°CW দিই তাহলে ঠিক নির্দিষ্ট পরিমাপে অর্থাৎ 90° অ্যাঙ্গেলে সে রোটেট হয়েছে ঠিক একইভাবে যেমন ফ্লিপ হরিজন্টাল যদি আমরা নির্বাচন করি তাহলে আমরা লক্ষ্য করলে দেখব যে এটিকে এটি ঠিক উল্টো অবস্থায় ফ্লিপ হয়েছে এবং আমরা যদি ফ্লিপ ভার্টিক্যালি নির্বাচন করি ফ্লিপ হরিজন্টালি নির্বাচন করি তাহলে আমরা লক্ষ্য করছি যে এটি হরিজন্টালি ফ্লিপ হয়েছে তো আমরা আমাদের এই মডিফাই মেনু ট্রান্সফর্মিং এর যে সাব মেনু রয়েছে এর সাহায্যে আমরা আমাদের অবজেক্টকে নির্দিষ্ট পরিমাপে আমরা ছোট বড় রোটেট অ্যান্ড স্কেলিং আমরা করতে পারবো